নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে গাছটা নিয়ে আলোচনা করব, অনেক জনপ্রিয় একটা গাছ। তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছো যে গাছটা কি, হাইড্রেঞ্জিয়া। অত্যন্ত জনপ্রিয় একটা গাছ, যে গাছটা তুমি খুব সুন্দরভাবে ব্যালকনিতে করতে পারবে। মানে যাদের বাড়িতে অল্প রোদ্দুর আসে তারা কিন্তু খুব ভালো করে করতে পারবে, এবং যারা ফুল সানলাইটে করতে চাইছো তারাও কিন্তু খুব ভালো করে করতে পারবে। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো যে কিভাবে হাইড্রেঞ্জিয়া করলে তুমি খুব সুন্দরভাবে ফুল ফোটাতে পারবে। পাঁচটা টিপস এই ভিডিওতে বলবো, যারা সুন্দরভাবে হাইড্রেঞ্জিয়া করতে চাও তারা অবশ্যই করে ভিডিওটা পুরোটা দেখো। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি হাইড্রেঞ্জিয়ার চারা আমার থেকে সংগ্রহ করতে চাও, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে তুমি আমার থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, গাছের ডিটেলস চাও আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এছাড়াও তুমি যে কোনো চারা বা যে কোনো গাছ আমার থেকে সংগ্রহ করতে পারো। তো যাই হোক, প্রথম টিপস যেটা হবে সেটা হলো মাটির ব্যাপারটা। যে কোনো গাছ টবে যদি করতে চাও তার পছন্দ মতো মাটি তৈরি করতে হয়, অবশ্যই করে তার পছন্দ মতো মাটি তৈরি করতে হয়। হাইড্রেঞ্জিয়া এমন একটা মাটি তৈরি করতে হবে যে মাটিতে জল দাঁড়াবে না কিন্তু ময়েশ্চার থাকবে। এই মাটিটা কিভাবে তৈরি করব? আমরা এই মাটিটা তৈরি করব নদীর সাদা বালি মাটি দিয়ে। নদীর সাদা বালি মাটি এক ভাগ নেবে, এর সাথে এক ভাগ মেশাবে তোমার হাতের কাছে যে ধরনের মাটি আছে, এর সঙ্গে এক ভাগ মেশাবে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার। গোবর সার পাতা পচা সার এক বছরের পুরনো পচানো হতেই হবে, এবং এর সাথে তোমাকে এক ভাগ কোকোপিট মেশাতে হবে। যদি কোকোপিট অ্যাভেলেবেল না থাকে তুমি কাঠ কাটার পরে যে গুঁড়ো বের হয় সেই গুঁড়োটা নিতে পারো, অথবা ধানের তুষ নিতে পারো। ভালো করে মেশাও। মেশানোর পরে যাদের কাছে আমার তৈরি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা আছে তারা কিন্তু 8 ইঞ্চির জন্যে হাফ মুঠোর একটু বেশি এবং 6 ইঞ্চির জন্য হাফ মুঠো ভালো করে মিশিয়ে গাছটাকে ভালো করে মাটিটা তৈরি করে ফেলবে। যাদের কাছে এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা নেই তারা হাফ চা চামচ ফসফেট এবং হাফের একটু কম পটাশ ভালো করে মিশিয়ে এই মাটিটা তৈরি করে ফেলবে। মাটি তৈরি হয়ে গেল আমাদের। এবার আমরা টব নির্বাচন করব। হাইড্রেঞ্জিয়া মূলত আমরা ছোট চারা পেয়ে থাকি, তাই সবসময় 6 ইঞ্চি টব অথবা 8 ইঞ্চি টবে আমরা বাছব। হয়ে গেল টব নির্বাচনটা, বোনাস পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আলো নির্বাচন। আলোর ব্যাপারটা বলতে গিয়ে তোমাদেরকে বলবো যে এই হাইড্রেঞ্জিয়া খুব সুন্দরভাবে তুমি ব্যালকনিতে করতে পারবে, এবং এটা যাদের বাড়িতে অল্প আলো আসে তারা কিন্তু খুব সুন্দরভাবে মাটিতে এবং টবে দুটোতেই করতে পারবে। ফুল সানলাইটের ব্যাপারটা অবশ্যই করতে পারবে, তবে গ্রীষ্মের যে মধ্যকালীন অবস্থা, এপ্রিলের শেষের দিকে মের শুরুর দিকে যে প্রচণ্ড দাবদাহ আসে সেটা সমস্ত গাছের জন্য খুব খারাপ, তাই হাইড্রেঞ্জিয়ার জন্যও খুব খারাপ। হাইড্রেঞ্জিয়ার পাতাতে খুব দাগ চলে আসে ওই সময়ের দিকে। তুমি যদি সকাল বিকাল জল স্প্রে করো তাহলে কোনো অসুবিধা নেই ফুল সানলাইটে, যদি না করতে পারো তাহলে হাইড্রেঞ্জিয়াকে একটু ছায়ার দিকে নিয়ে চলে আসবে, তখন আর সকাল বিকাল স্প্রে করতে হবে না। যদি সকাল বিকাল গাছে স্নান করাতে পারো তাহলে আর ফুল সানলাইট থেকে দূরে সরাতে হবে না। এটা গেল আলোর ব্যাপারটা। দুধে মানে হালকা ছায়াতেও করতে পারবে, আবার ফুল সানলাইটেও করতে পারবে। হয়ে গেল। এবার 3 নম্বর টিপস যেটা খুব ভাইটাল সেটা হচ্ছে জলের ব্যাপারটা। দেখো, প্রথমেই বলি জল দেওয়াটা কাউকে শেখানো যায় না, বুঝে বুঝে তোমাকে জল দিতে হবে। এটার বলতে হবে যে মাটিতে জল একদম ধরে রাখবে না কিন্তু ময়েশ্চার থাকবে। যেহেতু তুমি এই নদীর সাদা বালি মাটিটা দিয়েছো সেহেতু তুমি কিন্তু খুব সুন্দরভাবে এর জলটা যখন দেবে তলা দিয়ে বেরিয়ে যাবে, এবং তলা দিয়ে বেরিয়ে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত ওপরের মাটি না শুকাচ্ছে তুমি জল দেবে না, একদম ওপর থেকে শাওয়ার করবে, গাছ ধুয়ে যাবে, গোড়া একদম ভিজে যাবে, তলা থেকে সব জল ড্রেন আউট হয়ে যাবে, তারপরে কিছুদিন পরে যখন শুকিয়ে যাবে তারপরে আবার এইভাবেই জল দেবে। এটা হলো 3 নম্বর টিপস। 4 নম্বর টিপস খাবারের ব্যাপারটা।
বন্ধুরা, খাবারের প্রসঙ্গে আমি বলতে গেলে বলবো প্রথমেই যে এটা হলো আমার তৈরি স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার। তোমার বাগানে যত গাছ আছে, সেটা ইনডোর হতে পারে, সেটা আউটডোর হতে পারে, সেটা ক্যাকটাস হতে পারে, সেটা স্যাকুলেন্ট হতে পারে, ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ, যে কোনো ধরনের গাছ হতে পারে, 10-12 ইঞ্চি টবের জন্য এক মুঠো, 8 ইঞ্চির জন্য এক মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য হাফ মুঠো এবং 4 ইঞ্চি টবের জন্য এক চা চামচ চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে, সে যে কোনো গাছ হোক না কেন। ব্যাস এটুকু করলে আর অন্য কোনো ধরনের সার দেওয়ার দরকার পড়বে না। সেটা খোল পচানো জল হতে পারে, সেটা 1919 স্প্রে হতে পারে, সেটা ম্যাগনেসিয়াম সালফেট হতে পারে, সেটা মাইক্রোনিউট্রিয়েন্টস হতে পারে, কোনো রকম কোনো ধরনের জিনিস দেওয়ার প্রয়োজন নেই আর। জাস্ট মাসে একবার দাও, দিয়ে ভুলে যাও, আবার মাসে একবার দাও, এইটুকুই করো, আর কোনো কিছুর দরকার নেই। যারা এখনও পর্যন্ত আমার তৈরি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা ইউজ করনি, তাদেরকে বলবো একবার এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা ইউজ করে দেখো, তোমরা নিশ্চয়ই রেজাল্ট পাবে এবং সেটা নিজেই আমাকে জানাবে। যারা আমার হোয়াটসঅ্যাপে আছো তারা নিশ্চয়ই স্ট্যাটাস দেখতে পাও অবশ্যই করে। যারা আমার হোয়াটসঅ্যাপে নেই তারা বলছি 8972774914 এ নক করো। তোমার গাছের কোনো অসুবিধা হলে আমাকে জানাও, হোয়াটসঅ্যাপের নম্বরটা সেভ করে রাখো, তুমি স্ট্যাটাসগুলো দেখলে বুঝতে পারবে যে এই সারের উপকারিতা কত। যাই হোক, যাদের কাছে এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার নেই তারা কী করবে, গাছ বসানোর 20 দিন পরে খোল পচানো জল দেবে এবং প্রত্যেক সপ্তাহে একবার করে 1919 স্প্রে করবে, ম্যাগনেসিয়াম সালফেট সপ্তাহে একবার করে করবে, মাইক্রোনিউট্রিয়েন্টস তুমি মাসে 2 বার করবে এবং গোড়ায় ভিনিগার 1 লিটার জলে 1 ঢাকনা ভালো করে ঝাঁকিয়ে গাছের গোড়ায় তুমি ঢেলে দেবে, এটা সপ্তাহে একবার করে দেবে 250 ml করে, এভাবে করবে। আর এই ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নেই যদি তুমি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা ইউজ করো। এটা হলো 4 নম্বর টিপস। 5 নম্বর টিপসে আমি তোমাদেরকে 2 জিনিসের কথা বলবো। আমি তো সয়েল মিডিয়া বলেছি, এক্ষেত্রে তুমি পাতা পচা সার এবং সমপরিমাণ লাল বালি, বিল্ডিং তৈরি করার যে লাল বালিটা, পাতা পচা সার অনেকেই পাও না। আমার কাছে খুব ভালো মানের, উন্নত মানের পাতা পচা সার রয়েছে, তোমরা যদি সংগ্রহ করতে চাও অবশ্যই করে পাতা পচা সার আমরা হোয়াটসঅ্যাপে নক করে সংগ্রহ করতে পারো। এই পাতা পচা সার এবং সমপরিমাণ লাল বালি ভালো করে মিশিয়ে হাইড্রেঞ্জিয়াটা বসিয়ে দাও, এবং ওই যে ভিনিগারের কথা বললাম, ভিনিগার 1 ঢাকনা 1 লিটার জলে মিশিয়ে ভালো করে ঝাঁকাবে, 250 ml গাছের গোড়ায় দেবে। যখন তুমি পাতা পচা সার বসাবে এই গাছটা, তখন গাছের যে গোড়ায় যে মাটি আছে সেই মাটিগুলো পুরোটা ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে পাতা পচা সারের সঙ্গে লাল বালিটাকে ভালো করে মিশিয়ে গাছটাকে বসিয়ে দেবে, দিয়ে ভালো করে জল ঢেলে দেবে। ব্যাস এই 5 টিপস যদি তুমি ফলো করো অবশ্যই অবশ্যই করে তোমার বাড়িতে হাইড্রেঞ্জিয়া খুব ভালো মানের ফুল দেবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।